শুরু করলি, বন্ধ কর, এটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আরে বন্ধ না করে এই যে কেন বন্ধ করতে বসে বুঝতে পারতেছিস না? এই যে কারেন্ট কি এখন গেছে? সেই কারেন্ট গেছে কখন? কারেন্ট আসতেছে আর যাচ্ছে, আসতে যাচ্ছে আর এখন গেলি তোর খবরই নেই আসার। সেই কারেন্ট কি এখন গেছে? এদিকে গরমে শরীর জ্বলে যাচ্ছে, সারাদিন মাঠে কাজ করে এখন বাড়ি আসলাম, কোথায় একটু ফ্যানের বাতাস খাবো, শেষ কি বলবো আর, সেই সুযোগও নেই। এখন এই বাইরে বসে থাকতে আসছে, অসহ্য গরম, আবার এটা নির্দিষ্ট টাইম দিচ্ছে, এই টাইমে আসলেও ভাই, এই টাইম বলতেছে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত বিদ্যুৎ থাকবে আর এই টাইম থেকে এই টাইম পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। সে খেলারও কোনো নিয়ম কানুন শৃঙ্খলা নেই, এক এক টাইমে যাচ্ছে, এক এক টাইমে আসতেছে। এখন প্রাকৃতিক হাওয়া খাচ্ছি বাইরে বসে এই বারান্দায়। কি অবস্থা এখানে, শরীর এই শরীরে তোর গরম লাগে? আর তোরা সব নিজেরা নিজের ভিতরে গান্ধাম করতেছিস। এই তুই থাম দিলি, এই আছেটা আমের রোগী, তুই হলো কষ্ট কাটনের রোগী, এই জন্য তোকে দুজনের মধ্যে আমার বসতে ভালো লাগে না। বিদ্যুৎ নেই, সারাদিন গরমে অসুস্থ লাগতেছে, অস্বস্তি লাগতেছে, আর তার মধ্যে দুজন কানের কাছে প্যাস 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 করতেছিস, আরো বিষয় বিরক্তি লাগতেছে ভাই। বল কি, এই বিদ্যুৎ আর যাবে না, ঠিক আছে? আমার কাছে একটা সমাধান আছে। বাংলাদেশের এত বড় বড় লোকেরা কেউ সমাধান করতে পারতেছে না, আর তুমি এসে কোষ্ঠকাঠিন্যের রোগী, তুমি তুমি সমাধান করবা? আরে ভাই শুনলেন তো বিষয়টা, শুনি কি মনে করেন যে আমি আমার রুমে একা থাকি, থাকি তো, হ্যাঁ, সেখানে লাইট চলে, ফ্যান চলে, চলে ফ্রিজ চলে, চলে আরো বিষয়ে কারেন্ট খরচ হয়, হ্যাঁ, ঠিক আছে। এবার মনে করেন আর একটা বাড়ি, তার মেয়ে আছে, হ্যাঁ, তো তার বাড়িও সেই একই ভাবে বিদ্যুৎ অবসায় হচ্ছে, যেমন ফ্যান চলতেছে, ফ্রিজ চলতেছে, তারপরে মনে করেন লাইট চলতেছে, একটা অপচয় হচ্ছে না? তা মনে করেন সেই বাড়ির মেয়ে আর আমার যদি একটা বিয়ের ব্যবস্থা করে দেন, তাহলে এক জায়গার লোড, এক জায়গার কারেন্ট অপচয় হচ্ছে না, তাহলে বিষয়টা কি বুঝতেছেন? বিষয়টা খুবই ভালো, হ্যাঁ, আমি বড়, হ্যাঁ, 36 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ের নাম কিন্তু করলাম না। এই যে মাইজেটা, হ্যাঁ, ও এখনো বিয়ের কথা কয় না, আর তুমি এখনো তোমার বিয়ের বয়স হলো না, তোমার এখন লোড শেডিং এর দোয়াই দিয়ে তুমি এখন বিয়ে শাদি করার চিন্তা করছো? আমি কইছি আমি বিয়ে করব, আমি তো লোড শেডিং যাতে না হয় এর একটা উপায় বের করেছি। এটা কোনো উপায় হইলো? এই যে তুই আরেক বাড়ির মেয়ে দেখেছিস, ওই বাড়ির মেয়ে তুই নিয়ে আসবি, তাহলে ওই বাড়ির বিদ্যুৎ অবস্থাটা হচ্ছে না, এক বাড়িতে যে বিদ্যুৎ চলতেছে ওই বিদ্যুৎই চলে যাচ্ছে, তাই না? এইভাবে যদি হয় তাহলে বিদ্যুৎ অবস্থাটা বাঁচানো যায়। এই কি কিছু বলবি নাই বলবো? আমি কিছু বলবো না, আমি বলি রাগ করবেন, আপনি বলো, আপনি বলেন, আমি বলো, আগে চশমা খোল, চশমা খোল, এই পারে এটা ধর, ভাই আমার পাস করে দে না, ধর না, উঠো, কি করব না, উঠো, ভাই ভাই, উঠো, ভাই, 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 ভ